দেশে করোনায় আরও 37 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 746 জন। 12,510টি নমুনা পরীক্ষায় ভাইরাস শনাক্ত হয়েছে 2,695 জনের দেহে। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে হল 55,140 জন। দুপুরে অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার নাসিমা সুলতানা এসব তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেছেন, করোনায় মৃত ব্যক্তির মাধ্যমে সংক্রমণের সম্ভাবনা নেই আর তাকে পারিবারিক কবরস্থানে দাফনেও কোনো সমস্যা নেই। নূর উদ্দিন খানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে জানানো হয়, দেশে করোনা শনাক্তের 88তম দিনে 12,510 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদিন মৃত্যুর তালিকায় যোগ হয়েছে আরও 37 জন। 24 ঘন্টায় পরীক্ষা করা হয়েছে 12,510টি নমুনা এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে 3,45,583টি। তাতে শনাক্ত হয়েছে 2,695 জন এবং এ পর্যন্ত শনাক্ত 55,140 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন 746 জন। অতিরিক্ত মহাপরিচালক জানান, নমুনা পরীক্ষায় শনাক্তের হার 21.54% আর মৃত্যুর হার 1.35%। মৃত ব্যক্তির বয়সের পরিসংখ্যানও তুলে ধরেন তিনি। শনাক্তের হার 21.54%, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.35%। মৃত্যুর বিশ্লেষণে পুরুষ 28 জন, নারী 9 জন। বয়স বিশ্লেষণে 21-30 বছর 1 জন, 31-40 বছর 3 জন, 41-50 বছর 5 জন, 51-60 বছর 12 জন, 61-70 বছর 12 জন, 71-80 বছর 4 জন। করোনায় মৃত ব্যক্তি থেকে করোনা ভাইরাস ছড়ানোর সম্ভাবনা নেই বলেও জানান এই স্বাস্থ্য বিশেষজ্ঞ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছেন যে এটা প্রমাণিত হয়নি যে মৃত ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তির দেহে কোভিড-19 ভাইরাসটি ছড়িয়েছে। মৃতদেহ সৎকার করতে আসলে 2-3-4 ঘন্টা সময় লেগেই যায়। 3 ঘন্টা পরে এই ভাইরাসের আর কার্যকারিতা থাকে না। করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকা ও সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব আরোপ করেন অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শক বলেছেন যে আমরা একজন মাস্ক ব্যবহার করলে তার যে অর্থনৈতিক বেনিফিট বা উপকার সেটা হলো 3,000-6,000 ইউএস ডলার। কারণ মাস্ক ব্যবহার করলেই রোগ প্রতিরোধ করা যায় এবং রোগ প্রতিরোধের ফলে যে আক্রান্ত না হলে এই এতগুলো অর্থ সাশ্রয় করা যায়। এবং ঘরে তৈরি কাপড়ের মাস্কই বৈজ্ঞানিকভাবে সম্মত, ঘরে তৈরির মাস্ক আমরা ব্যবহার করতে পারি। নূর উদ্দিন খান, এসটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসটিভির ওয়েবসাইট www.sctv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/sctvbd, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/sctvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/sctvbd-তে। এসটিভি সাথে আছি সবসময়।